নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির লাইব্রেরি সায়েন্সের পরীক্ষা শেষ হলো এবং আপনারা জানেন আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো সেই নিরিখে আজকের আপনাদের যারা পিজিতে পড়াশোনা করছেন আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকটা শাখায় ছাত্রছাত্রীদের এই মুহূর্তে আপডেট ইনফরমেশান আমার কাছে এসে গেছে, তো সেই খবরটা দেওয়ার জন্য আজকের আপনাদের কাছে আসা। যে সকল ছাত্রছাত্রীরা ইতিপূর্বে অ্যাসাইনমেন্টের জন্য যে স্লিপ অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপটা ডাউনলোড করেছেন, যারা করেননি অবশ্যই করে তুলে নেবেন। তো আপনাদের খুব তাড়াতাড়ি অ্যাসাইনমেন্টের পরীক্ষা দিনক্ষণ সমস্ত কিছু পাবলিশড হবে। তবে পাবলিশড হওয়ার আগেই আমি আজকের আপনাদেরকে জানিয়ে দেব কবে থেকে কবে আপনাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষাটা শুরু হচ্ছে এবং অ্যাসাইনমেন্টের পরীক্ষার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কতদিন চলবে সমস্ত কিছু ডিটেলস আজকের আমি জানিয়ে দেবো। যেহেতু লাইব্রেরি সায়েন্সের আজই শেষ হলো এবং আপনারা অনেক প্রতীক্ষায় করেছিলেন যে আপনাদের পরীক্ষাটা কবে হবে, তো আমি শুরুতে বলি যে সকল ছাত্রছাত্রীরা অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড করেছেন আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 26 তারিখ থেকে, অর্থাৎ 26 জুন 2024, এবং পরীক্ষা শেষ হবে 3/7/2024, অর্থাৎ জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত আপনাদের এই অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা চলবে। আমি আবার বলছি আগামী 26/6/2024 পরীক্ষা শুরু হচ্ছে বেলা 2 থেকে এবং পরীক্ষাটা শেষ হবে আগামী 3 জুলাই, অর্থাৎ জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত আপনাদের পরীক্ষাটা চলবে। এই সময়ের মধ্যে আপনারা আপনাদের পরীক্ষাটা করে নেবেন এবং এই সময়ের মধ্যে যারা যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন কিংবা করেননি এখনও পর্যন্ত, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখেছেন যে পিজির প্রত্যেকটা সাবজেক্ট 8টা পেপার আমি যেমন অ্যাসাইনমেন্টের অ্যান্সার শিট আমি পাবলিশ করে দিয়েছি, ঠিক একইভাবে সমস্ত সাবজেক্টের অ্যান্সার শিট আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু পেয়ে যাবেন এবং সমস্ত 100% অ্যান্সার শিট আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। সব সাবজেক্টের অবশ্যই অবশ্যই করে অ্যান্সার শিট আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। এছাড়াও যদি কারো হেল্প লাগে অবশ্যই করে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব খুব তা সেই সমস্ত সমস্যা সলভ করে দেওয়ার জন্য। এবং আমি তো জানিয়ে দিলাম, আপনারা অনেকে কৌতূহল জাগবে যে এখন পর্যন্ত নোটিশ পাবলিশড হয়নি, নোটিশটা খুব দ্রুত পাবলিশড হতে চলেছে এবং আমি এই মাত্র খবরটা পেলাম এবং সেটা আমি আপনাদের কাছে তুলে দিলাম এবং 2-1 দিনের মধ্যে এবং এটা ওয়েবসাইটে আপনারা এই নোটিশটা দেখতে পাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই ফোন করুন, চেষ্টা করব আপনাদের সাথে থেকে সঙ্গে থেকে পাশে থেকে সমস্ত রকম হেল্প করে দেওয়ার জন্য। আর লাস্ট মিনিট সাজেশান, সমস্ত সাবজেক্ট তো আমি ছেড়ে দিয়েছি, নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন, যদি না পেয়ে থাকেন অবশ্যই করে জানাবেন, দিয়ে দেব। নমস্কার।